Hello friends, welcome back to my channel Rokeya's Daily Vlogs. Sobai kemon achen? Amader nijeder lagano gache jokhon kono phol phul hoy tokhon amra bhishoni anondito hoy, khushi hoy. Segulo dekhe je amader nijeder lagano gache phol hoyeche ebong sei phol phul jay bolun phol sobji segulo sobkichui amra sobaike diye তারপর খেতেই পছন্দ করি, এতে আমরা বেশি খুশি হই, সেই সকলই করি আমিও। সকাল সকাল আমি নিজের বাড়ির সমস্ত কাজকর্ম দেখুন গুছিয়ে তারপর আমি চলে যাব অফিস রুম। আমি অফিস রুমে কিছু কাজ আছে, যেখানে দেখুন একটা লেমিনেশন মেশিন খোলা হচ্ছে, এটা টেস্ট করে আমি একজনকে দিয়ে দেব। আমি এই কাজ করার পর চলে যাব রান্নাঘর। আমি রান্না করতে করতেও মাঝে মাঝে অফিস রুম আসি, আবার রান্না করি। সারাদিনে আমি এই সকলই করি যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত গৃহবধূরাই এই সমস্ত কাজ ছোট ছোট চারিদিকে প্যারালালভাবে করে যায়, আমিও সেগুলি করি। আমি শুধু আপনাদের সামনে এগুলো ভিডিও আকারে দেখাচ্ছি, সবাই এই কাজই করে থাকে। এরপর আমি মেশিনটা দেখুন টেস্ট করে দিলাম, হ্যাঁ টেস্ট ওকে। ওইটা দিয়ে আমি আবার চলে যাব নিজের কাজে রান্নাঘরে। আমি একসঙ্গে রান্নাও করছিলাম, আবার সঙ্গে এই মেশিনটাও টেস্ট করে দিলাম। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে, যেটা খেতে আমার ছেলে মেয়ে ভীষণই পছন্দ করে। এই পাতলা ঝোলটাতে আমি খুব একটা বেশি মশলাপাতি দেবো না, দেখুন কত কম মশলার মধ্যে আমি রান্নাটা করছি। সামান্য সর্ষের তেল দিয়েছি, তারপর দিয়ে দিলাম গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এই পেঁয়াজটা হালকা নরম হয়ে এলে, নরম হয়ে আসা পর্যন্ত নেড়ে নিলাম, নরম হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। টমেটোটাও আমি নেড়ে চেড়ে নেবো হালকা হালকা। টমেটোটা নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এখানে আমার আদা রসুন দুটো মিক্স করাই আছে। আর দিয়ে দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আরও দিয়ে দেবো এরই মধ্যে আমি এক চামচ হলুদ গুঁড়ো, আরও দিয়ে দেবো এর সঙ্গে আমি সামান্য লঙ্কা গুঁড়ো। বাস এইটুকুই মশলা, আমি এর মধ্যে আর কিছুই বিশেষ অ্যাড করব না। এইটাই আপনাদেরকে দেখুন কত কম মশলার মধ্যে আমি চিকেনটা রান্না করছি, যেটা খেতেও খুব স্বাস্থ্যকর এবং ভালো। আর দিয়ে দিলাম লবণ, লবণটা আমি এক্ষুনি দিয়ে দিলাম, কারণ যেটুকু ছিটাচ্ছে ওটুকুও ছিটাবে না, ওটা সুন্দরভাবে নরম হয়ে যাবে ওটা, ওই জন্যে। এরপর দিয়ে দিলাম আমি চিকেনটা। চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এর মধ্যে আমি 500 গ্রাম চিকেন রান্না করছি, যার মধ্যে কত সামান্য পরিমাণ মশলা আমি দিয়েছি আপনারা দেখতে পেলেন। চিকেনে অনেক মশলা দিলে আলাদা টেস্ট হয়, আর এই পাতলা ঝোলটা করলে ওটাও খুব টেস্টি হয়, এর মধ্যে সেরকম কোনো কিছুই খারাপ থাকে না। এরপর আমি দিয়ে দিলাম আলু। আলু দিয়েও আমি একটু কষিয়ে নেবো ভালো করে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ। আমি কিন্তু রান্নাটা অনেকক্ষণ ধরে করেছি বন্ধুরা, বেশ 20-25 মিনিট ধরে আমি একে কষিয়ে নিয়েছি। হালকা আছে, 20-25 মিনিট না কষালে এই রান্নাটা ভালো হয় না, এতে তো মশলা অনেক কম আছে। তারপর যদি না কষাই তাহলে এর কাঁচা গন্ধটা থেকে যাবে, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে এটাকে কষিয়ে নিয়েছি। এরপর আমি এইতে দিয়ে দিলাম জল, অনেকটা জল দিয়ে দেবো, ডুবো জলে অনেকক্ষণ থেকে ফুটিয়ে খুব দারুণ টেস্ট হয় এই মাংসটা। বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগবে আমার এই রেসিপি। আচ্ছা তাহলে আমার ভিডিওটা আপনারা কেমন লাগলো বলবেন। টাটা, বাই বাই, আজ এই পর্যন্তই।